ওকে আমরা শুরু করে দিই প্রজেক্ট লাগা। বর্তমান যুগে ফেসবুক অ্যাকাউন্ট নাই কারো, ফেসবুক অ্যাকাউন্ট সবার আছে আলহামদুলিল্লাহ। তার মানে ওয়েব জিনিসটার সাথে ফ্যামিলিয়ার আমরা সবাই। আজকে টপিক স্যার মেইন জিনিস হচ্ছে ওয়েব, বেসিক ওয়েব, দ্যাট মিন্স HTML CSS জাভাস্ক্রিপ্ট অ্যান্ড jQuery, ঠিক আছে? দেখি কত দূর যায়। সো হোয়াট ডু ইউ মিন বাই ওয়েব? হ্যাঁ আমি জিজ্ঞেস করবো না, আমি আমার থেকে কিছু কথা বলি, ভালো লাগবে। সাপোজ খুব বেসিক কিছু কথাবার্তা বলবো। সাপোজ এটা হচ্ছে আপনার পিসি, পিসি ওয়ান, এখানে একটা MP3 ফাইল আছে, ওকে, ঠিক আছে? এখানে আপনার বন্ধুর আরেকটা পিসি আছে। মাই কোয়েশ্চেন ইজ, এই পিসি থেকে যদি এই পিসি এর এই MP3 ফাইলটা আমার পড়তে হয়, পড়তে চাই, তাহলে কি কি ইনফরমেশন লাগবে বা কি কি লাগবে? নামটা এর জানতে হবে না। নাম্বার থ্রি, এই পিসির কোনখানে MP3 ফাইল আছে সেটা জানতে হবে না। নাম্বার ফোর, এই MP3 ফাইলটা চালানোর জন্য ওর একটা সফটওয়্যার লাগবে না, নাহলে এখানে সে কি করবে? সে বোঝা যাচ্ছে? সো এগুলো হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া টু অ্যাক্সেস এ রিমোট ফাইল। সাপোজ এটা MP3 ফাইল না হয়ে একটা ডক ফাইল হলো, কিন্তু ইন্টারেস্টিংলি এটা হয়ে গেল একটা লিনাক্স মেশিন। ঝামেলাগুলা এগুলা আরো কিন্তু কমপ্লেক্সিটি বাড়ে। কিরকম? জাস্ট এটা খেয়াল করেন, আরেকটা পিসি, 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 এবং এটা হচ্ছে কি তাদের কানেকশন হাব, এখানে একটা। এখন কোন পিসি কোন ওয়েসে চলে এই একটা প্রবলেম, এবং কে কার সাথে কেমনে কথা বলবে এই একটা প্রবলেম না, কথা বলার, যে আমি চাইনিজ ভাষায় কথা বলতেছি ও জাপানিজ ভাষায় আনসার দিচ্ছে, বাংলা ভাষায় কথা বলতেছি ও মনে করেন আরবি ভাষায় আনসার দিচ্ছে। সো ইট ডাজন্ট ওয়ার্ক। সো দেয়ার মাস্ট বি এ কমন ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেট বিটুইন ইচ আদার, ঠিক আছে? কিরকম? সাপোজ ও যখন এই নেটওয়ার্কের মাধ্যমে ওকে রিকোয়েস্ট করবে, ও যদি বলে সামথিং সামথিং সামথিং, ওর এই সামথিং সামথিং কথাটা বোঝার ক্ষমতা থাকতে হবে, আদারওয়াইজ সে কে রেসপন্স দেবে? কিছু রেসপন্স দিতে পারবে? পারবে। 1993 সাল বা একটু আগে টিম বার্নার্সলি, নাম সময় সবাই জানেন আপনারা, ঠিক আছে, ওয়েবের জনক বলা হয় যাকে, মনে আছে? হ্যাঁ, উনি ল্যাবের মধ্যে এই কমিউনিকেশনের জন্য একটা প্রোটোকল আবিষ্কার করছে, নাম কি? HTTP। এর মানে কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হোয়াট ডু ইউ মিন বাই প্রোটোকল? প্রোটোকল মানে হচ্ছে সাম সেট অফ রুলস, সাম সেট অফ রুলস, যার মাধ্যমে আসলে কিছু ডাটা কিছু কিভাবে দিবে কিভাবে নিবে এগুলা ডিফাইন করা থাকে। সো এটস আ প্রোটোকল। আরো কয়েক রকম প্রোটোকলের নাম বলতে পারবেন? FTP আর HTTPS, HTTPS, ঠিক আছে, মানছি। আর TCP, SMTP,
টিসিপি আছে আর অনেক রকম আছে মেইন ডিফারেন্সটা হচ্ছে এক একটা একই রকমের ভাবে ডাটাগুলো দেওয়া দেওয়া করে আর কিছু না সবগুলোই কিন্তু প্রোটোকল তো এই প্রোটোকলটা তো আসলে গেল কি এইখানকার থেকে এইখানকার কমিউনিকেশনগুলো হ্যান্ডেল করার জন্য রাইট কিন্তু আমার বেসিক প্রবলেম যেটা ছিল যে এই বেটা লিনাক্সে চলে এই বেটা উইন্ডোজে চলে এই বেটা ম্যাকে চলে তাহলে এদের মধ্যে যদি ইন্টার কমিউনিকেশনের ডাটা দেওয়া নেওয়া করতে হয় রিমেম্বার কমিউনিকেশন এক জিনিস আর ডাটা এক জিনিস ফর এক্সাম্পল ফোন করে আমি হাংসু 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 বলতেছি কেউ কিছু বুঝবে ডাটা কিন্তু ঠিক আছে তাই না বোঝা যাচ্ছে না আমি ফোন করছি ফোন করে হাবিজাবি কথা বলা শুরু করছি যে রিসিভ করছে সে শব্দ শুনতে পাচ্ছে কিন্তু কিছু বুঝতেছে না এখান থেকে আপনি কমিউনিকেশন করতে পারতেছেন কিন্তু এখান থেকে আপনি পাঠিয়েছেন এমন একটা ফাইল এটা করার কোনো ক্ষমতা নেই তাহলে কি প্রবলেম সলভ হইল হইল না সো এই কমন প্রবলেমটা সলভ করার জন্য আরেকটা ফাইল আইডিয়া নিয়ে আসছে ওরা সেটা কোনটা বলতে পারবে HTML মানে কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ সো দেয়ার আর সাম সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন দিস টু ওয়ার্ডস আমি কেন কথাটা বলতেছি কারণ মাঝে মধ্যেই দেখছি অনেকে এদিকে ভোলায় ফেলে টু বি অনেস্ট আপনাদেরকে আমি ভোলায় ফেলছিলাম ঠিক আছে সো HTML দিয়ে আসলে কি হচ্ছে ডাটাটা চিন্তা করা হচ্ছে HTTP দিয়ে ডাটাটা নেটওয়ার্ক দিয়ে কেমনে যাবে কেমনে পাবে সেগুলো কথা বলা হচ্ছে ক্লিয়ার ওকে ঠিক আছে মানছি সুন্দর কোশ্চেন জানি না আচ্ছা একটু লিখে রাখেন পরে নিজে সার্চ করে দেখে দিন আমাদেরই জানাইলেন গ্রুপে ওকে সো এটা একটা বেসিক কথাবার্তা গেল এখন আরেকটা প্রবলেম কিন্তু অ্যারাইজ করছে এই যে রিকোয়েস্ট করতেছেন এই রিকোয়েস্ট যে হ্যান্ডলার এই পিসির মধ্যে সবসময় কি সে উইন্ডোজ হবে এরকম কোনো কথা আছে লিনাক্স হতে পারে ম্যাক হতে পারে সোলারিস হতে পারে আর অজান অনেক কিছু হতে পারে যে আসলে রিকোয়েস্টটা হ্যান্ডেল করতেছে সো এই যে রিকোয়েস্ট হ্যান্ডেল করতেছে তাইলে এর ওএস এর সাথে এই যে রেসপন্স করতেছে এর ওএস কিন্তু ডিপেন্ডেন্ট না টোটালি কিন্তু ডিসকানেক্টেড আর্কিটেকচার এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা আমার প্রথম কথা শেষ এবার দ্বিতীয় ক্ষেত্রে যাচ্ছি সো আমরা কি দেখলাম দেয়ার আর সাম রিকোয়েস্ট আর দেখলে বুঝবেন রিকোয়েস্ট আর এটা হচ্ছে কি রেসপন্স সো যে পিসিটা আসলে রেসপন্স দেয় আচ্ছা পূর্ণ হয়ে করি যেখান থেকে আসলে রিকোয়েস্টটা ইনিশিয়েট হয় সেটাকে আমরা একটা নামে ডাকি কি নামে ডাকি ক্লায়েন্ট ক্লায়েন্ট যেখান থেকে রিকোয়েস্টটা ইনিশিয়েট হয় সেটাকে আমরা বলি ক্লায়েন্ট এই রিকোয়েস্টটা এই তারের মাধ্যমে আকাশ দিয়ে যেমন খুশি দেখাচ্ছ ইন্টারনেট বা ল্যান কানেকশন এর কাছে আসলো এই পিসিটাকে আমরা একটা নামে ডাকি কি নামে ডাকি সার্ভার সো যে আসলে রিকোয়েস্ট ইনিশিয়েট করে সে কি আসলে ক্লায়েন্ট যে আসলে রিকোয়েস্টটা হ্যান্ডেল করে বা যার কাছে রিকোয়েস্ট আসে সে হচ্ছে একটা সার্ভার আপনাদের জন্য কোয়েশ্চন ক্লায়েন্ট কি আসলে একটা পিসি না ক্লায়েন্ট অন্য কিছু পিসি ক্লায়েন্ট কি একটা পিসি নাকি অন্য কিছু হতে পারে মোবাইল রেসপন্স পাঠানোর জন্য যে কোনো ডিভাইস মানুষ মানুষ তো রিকোয়েস্টটা পাঠাবে সো মেশিন উইথ আওয়ার ফার্স্ট অফ অল আর সেকেন্ডলি যে কেউ ক্লায়েন্ট কে রিকোয়েস্ট দিবে আচ্ছা আমরা আরেকটু সিগনিফাই করি জিনিসটা মোবাইল দিয়ে যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই পিসি থেকে রিকোয়েস্টটা পাঠাই কিসের দ্বারা পাঠাই
browser dara browser application right so the browser is the client yes thik ache traditional kotha barta ami kintu download manager er kotha bolchi na remember traditional kotha barta so not the pc not the mobile browser is the client next question apnader jonno suppose ami mozilla I chrome tinta alada window te same web site ba same web server ke request korlam ei tinjon ki alada client hisebe treat hobe na same client hisebe treat hobe alada kan tinta to browser tinta browser ba alada exactly tinta ashole alada client hisebe treat hobe for example apnader subidhar jonno boli apnara jokhon mozilla te login koren chrome ge open korle ki apni logged in hoye thaken logged in hoye thaken na kintu logged in hoye thaken na kintu তার মানে both browsers are acting like individual client so এটা মাথায় রাখতে হবে so client server browser pc ঠিক আছে এখন কাহিনী হচ্ছে এই pc থেকে যে রেসপন্স গুলো যায় ঠিক আছে সে কিছু ফাইল পাঠাতে পারে কিছু ডাটা পাঠাতে পারে ডাটা নিয়ে আমরা পরে কথা বলবো ওয়েব সার্ভিস যখন ক্লাস হবে ফাইলে কথা বলবো এখন এই নিজেদের মধ্যে কমিউনিকেশনের জন্য আমরা একটা ফাইল চিন্তা করছি না ফাইলটার নাম কি বলছি টাইপটা HTML মাই কোশ্চেন ইজ এই ক্লায়েন্টে হ্যাঁ অসুবিধা হচ্ছে কথা বলতে একটু বাইরে গিয়ে বলে ভালো হয় আচ্ছা সো এই যে ক্লায়েন্টটা এই ক্লায়েন্টের মধ্যে সরি ওনা হয়ে গেল এই রেসপন্সটা যাচ্ছে ইটস আ ফাইল সো এই ফাইলটা পড়ার জন্য আপনার ক্লায়েন্টে কিন্তু একটা সফটওয়্যার লাগবে অর্থাৎ এই এইচটিএমএলটা পড়ার জন্য আপনার সফটওয়্যার লাগবে কোথায় লাগবে সার্ভার ক্লায়েন্ট সাইড পিসিতে এই সফটওয়্যারের নাম ব্রাউজার ইজি কোশ্চেন so browser so browser দিয়ে আসলে আমরা request initiator করি responseটা আমরা করতেও পারি request initiate আর অনেক ভাবেই করা যায় কিন্তু HTML পড়ার জন্য আপনাকে ব্রাউজার লাগবে must ঠিক আছে so কথাবার্তা মোটামুটি শেষ আর কিছু বাদ করলো আচ্ছা বাদ করলে আমরা আবার কথা বলবো ঠিক আছে এখন আমরা আরেকটু ডিপ ডাউন করি HTML টা নিয়ে আমরা কথা শুরু করব সো আমরা কি শিখলাম HTTP HTML সার্ভার এন্ড ক্লায়েন্ট নাও উইল টক অ্যাবাউট HTML ওকে সো HTML মানে কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হোয়াট ডু উই মিন বাই মার্কআপ ল্যাঙ্গুয়েজ what is markup language hypertext ke language convert hoy eta hocche mark kore markup language xml ki extensible markup language eta hypertext koi thik ache eta to markup language ekta hai na so markup language is a different thing er sathe hypertext er kono somporko nai so what is markup language ekhane coding kore mark hoye the যেখানে আমরা এই ধরনের জিনিস দেখবো বুঝবো ইট ইজ এ মাস্ট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এখন হতে পারে HTML হতে পারে XML হতে পারে AML মানে আন্দাজে কিছু একটা আন্দাজে বানাচ্ছি সো মার্কআপ ল্যাঙ্গুয়েজ মাস্ট বি ক্লিয়ার মানে ML SAML নামে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা আমরা এখন দেখছি ডোন্ট নো দিস এনিওয়ে SAML ডোন্ট নো জিনিস আর কি এটা আপনাদের জানা দরকার সো আছে সো সবগুলোর আইডিয়াটা কি দেয়ার মাস্ট বি a starting tag and end tag there must be a and closing tag and there
may or may not be some data, and some attributes inside of the tag. For example, let me take example name. Student, ID equals to 1. It has a character? Attributes. তারপরে এই ভিতর দিলাম আমার নেম নেম দিলাম এবিসি নেম শেষ এরপর স্টুডেন্টও শেষ কি হচ্ছে দাদা এই স্টুডেন্টটা একটা ট্যাগ শুরু হচ্ছে এই ট্যাগের আইডি হচ্ছে প্রপার্টি বা অ্যাট্রিবিউট তার ভ্যালু হচ্ছে 1 তার ভিতরে চাইল্ড ট্যাগ কি নেম তার ভিতরে ভ্যালু হচ্ছে এবিসি শেষ আপনাদের একটা কোশ্চেন করি এটা কি স্ট্যাক নাকি কিউ মানে এটা যা আর্কিটেকচারটা স্ট্যাক বেসড না কিউ বেসড মানে স্ট্যাক এর মতো মনে হচ্ছে না কিউ এর মতো মনে হচ্ছে এটা কিউ স্ট্যাক কিউ মানে জানেন না মনে করেন স্ট্যাক এর জিনিস রাখবো আমরা বের করার বা ক্লোজ করার ওরিয়েন্টেশনটা কি হবে কিউ হলে যেটা আগে আসছে সেটা আগে বের হয়ে যাবে তাই না মোস্ট অফ আমরা জানি জাস্ট জিনিসটা ফিল করার চেষ্টা করো যেটা আগে দিচ্ছি সেটা আগে বের হচ্ছে আর স্ট্যাক মানে কি যেটা লাস্টে দিছি সেটা আমরা বের করতেছি এখানে স্টার্টিং ক্লোজিং এর যে ওরিয়েন্টেশনটা স্ট্যাকের মতো মনে হচ্ছে না কি রকম স্ট্যাক এক্স্যাক্টলি এখন বুঝতে পারছেন কোশ্চেনটা সো স্টার্ট স্টার্ট এটা পরে স্টার্ট হচ্ছে না সো এটা আগে এন্ড তারপরে এটা ওকে সো এটা মাথায় রাখবেন এটা কেন বললাম কারণ অনেক সময় দেখি আমি দেখছি আর কি এইটা মানুষ বোঝে না নেমটা মনে করেন যে এটা ক্লোজ না করে অন্য একটা ট্যাগ দেয় এরপর অন্যভাবে মানে গোলা খেলে আর কি সেটা মাথায় রাখতে হবে এখন অবশ্য এডিটরগুলো অনেক স্মার্ট হয়ে গেছে কষ্ট কম করতে হবে এবার এই ট্যাগগুলার কিছু প্যারেন্ট চাইল্ডের কথা বলবো ঠিক আছে এরপর এগুলো নিয়ে আমরা কিছুক্ষণ মাথায় মাথায় প্রোগ্রামিং করব পিসি কাজ অনেক পরে শুরু হবে আজকে আচ্ছা সো আমি কিছু ট্যাগ লিখেছি এখন জাস্ট মনে রাখেন এ বি এর ভিতরে বাংলাদেশ বিশেষ আবার বি ঢাকা বিশেষ আপনার এই ট্যাগটা কাগজ কলমে লেখা শুরু করে দেন এটা আপনার জন্য ভালো হবে ওকে সো বি শুরু আমরা বিশেষ হলো ঠিক আছে এরপর আমি আর ট্যাগ দিলাম সি রিমেম্বার এই কিন্তু আপনার ক্লোজ হয় না সি শুরু হচ্ছে এরপর দিলাম হচ্ছে গিয়া ধানমন্ডি সি শেষ এরপরে এ শেষ ঠিক আছে লেটস কিপ ইট সিম্পল এই সিচুয়েশনে আপনার চাই সাপোজ এইটা আমি একটা মার্কআপ আকারে কোন একটা ফাইলে রাখলাম রাখছি কিন্তু ফাইলে রেখে দিছি নেক্সট কোশ্চেন হচ্ছে সবাই তোলা হয়েছে তার তুলে ফেলেন তারপরে বলুন ঠিক আছে ভেরিয়েবলের নাম মনে করেন
my variable, my button. এর মধ্যে এই সি ট্যাগটাকে রাখলাম। আপনাদের জন্য কোশ্চেন, সি দিয়ে ডট দিয়ে আমি যদি সিবলিংস দেই, সিবলিংস মানে কি? ভাই, তাহলে কি পাবো? আচ্ছা আমি আগে বলি, এ হচ্ছে এই পুরোটার কি প্যারেন্ট? এর চাইল্ড আছে কিছু এখানে, এই বিটে, এই বিটে এবং এই সি ট্যাগ, তাই না? উল্টা করে বলি, এই সি ট্যাগের প্যারেন্ট এ, এই সি ট্যাগের সিবলিং সেটা এই বি দুটা, তাই না? সো এই বি দিয়ে যদি ডট সিবলিং দেই, এই বিও পাবো, এই সিও পাবো। ক্লিয়ার? এটাই বুঝতে চাইছি। ক্লিয়ার না ভাই, আর একটু বলুন। আচ্ছা অবশ্যই, এই এটা কি সবগুলোর মডেল না? হ্যাঁ, স্ট্যাকের কথা মনে রাখি, এর থেকে এটা শুরু হচ্ছে একটা, এরপর মুচুরাটা শুরু হচ্ছে, তার মানে এর কি চাইল্ড? চাইল্ড। এরপর এটা বি শেষ, তার মানে চাইল্ড শেষ, আবার বি শুরু হচ্ছে, তার মানে আরেকটা চাইল্ড শুরু হচ্ছে, তার মানে এটা কি সেকেন্ড চাইল্ড? এই যে বি শেষ, তার মানে এই চাইল্ডও শেষ, আবার শুরু হচ্ছে, এটা সি নিউ আরেকটা চাইল্ড, বুঝা যাচ্ছে? সি শেষ, এবার নামে দিকে এও আছে, এও শেষ। তাহলে এর চাইল্ড কটা হচ্ছে? কটা? তিনটা। এটি বুঝছে। সো এই সি এর ভাই তাহলে কয়টা? ভাই বোন? এর চাইল্ড যদি তিনটা হয় তাহলে সি এর ভাই বোন কয়টা? ভাই বলেন না, আমরা দুই ভাই, তারপরে আমার বাপ মা, আমার বাপ মায়ের টোটাল সন্তান কয়জন? আমার ভাই একটা না, আমি বাদ দিয়ে বাকিতে একটাই থাকে, ঠিক তো? এই সি, এই বি, এই বি তিনটা কার ছিল? যদি একটা চিলড্রেন বা চাইল্ড হয় এর ভাই কয়টা? দুইটা। এবার ঠিক আছে, না বুঝে জিজ্ঞেস করবেন, আমরা আরো মজা করে ডিসকাশন করবো, নো প্রবলেম। জাস্ট 30 সেকেন্ডের ডিসকাশনের জন্য যদি কিছুই না বুঝে একজন, জিনিসটা আসলে ঠিক না। ওকে ভাই, বুঝতে পারছেন না এখন? ওকে, সো এই যে সিটাকে ধরছি আমরা, কোথায় রাখছি? ভেরিয়েবলটার মধ্যে, মাই ভেরিয়েবল। এই রাখা তো বুঝতে পারছেন, অ্যাসাইনমেন্ট মাই ভার দিয়ে ডট সিবলিং যদি কল দেয়, সাপোজ সিগনিংস হচ্ছে কোন একটা ল্যাঙ্গুয়েজ একটা জিনিস, তাইলে সে কয়টা আইটেম আমাকে দিবে? দুইটা দিবে। সিবলিংস মানে ভাই বোন? ভাই বোন, আমার ভাই বোন, নট উই ইনক্লুডিং মি, এক্সক্লুডিং মি, ঠিক আছে? তাইলে দিবে দুইটা। আপনাদের জন্য কোশ্চেন, এই যে রিটার্ন ডাটাটা যে আসছে, লিড সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার মানে কি? একক। প্লুরাল মানে একাধিক। সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। আমরা যদি প্লুরাল কোনো জিনিস, কোনো ভেরিয়েবল রাখতে চাই, এটি কি নর্মাল ইন্টিজার বা কোনো ভেরিয়েবল রাখতে হবে, না অ্যারে ইউজ করতে হবে? ডেফিনেটলি অ্যারে ইউজ করতে হবে। তাহলে আপনাদের জন্য কোশ্চেন, দেখেন তো, আমি যদি এখানে মাই ভার ডট সিবলিংস দিয়ে এখানে এস নামে একটা ভেরিয়েবল রাখলাম, সাপোজ কষ্ট হচ্ছে, এই এসটা সি
singular type na plural type অবশ্যই প্লুরাল টাইপ এখন দেখেন আমি যদি এস দিয়ে ওয়ান দেই এইটা তো সবাই বুঝতে পারছি এস ওয়ান মানে কি সবাই তো অ্যাট লিস্ট আমরা বেসিক প্রোগ্রামিং করে আসছি এস ওয়ান টি কোনটা হচ্ছে তাহলে ডট এবার বলেন আমি কি করবো বাংলাদেশের ঢাকা আছে এক্স্যাক্টলি সো পুরোটা মাথায় কম্পাইল করতে হবে কিন্তু বা অ্যাটলিস্ট দেখেও করতে পারে কিন্তু বুঝতে হবে জিনিসটা সো আমরা যারা পছন্দ এখন আবার রিপিট করতেছি সামহাউ কোন একভাবে আকাশ থেকে সিটাকে ধরলাম সিটাকে ধরে আমরা কোথায় রাখলাম মাইফারের মধ্যে রাখলাম মাইফারের সিবলিংস যেগুলো আছে সেই সিবলিংসগুলোকে আমি একটা ভেরিয়েবল রাখলাম যার নাম হচ্ছে এস এস ইটসেলফ একটা প্লুরাল টাইপ দ্যাট মিন্স ইট ইজ অ্যান অ্যারে ইট ইজ অ্যারে ফরএভার সো যেহেতু এটা একটা অ্যারে সো এটা আমরা ইন্ডেক্সিং করতে পারবো যেহেতু ইন্ডেক্সিং করতে পারবো সো তার ইন্ডেক্স অনুযায়ী আমরা সিবলিংসগুলোকে কিন্তু ধরতে পারি ঠিক আছে সো এস জিরো দিয়ে আমি বাংলা উইটা পাইতাম এস ওয়ান দিয়ে ইউটা পাইছি ডট ভ্যালু মানে এগুলা আচ্ছা এইবার আমি আরেকটু কমপ্লেক্স করার চেষ্টা করছি ঠিক আছে আপনারা সব পারবেন এখন তাও বলি আর কি জিনিসটা ধরতে পারলে সোজা আচ্ছা এটুকু সবাই বুঝতে পারছেন জাস্ট কারো কোনো প্রবলেম আছে প্লিজ কাইন্ডলি বলবেন আচ্ছা এইবার আমরা কি বলবো এখান থেকে সাপোজ বি দিয়ে যা আছে বিটে খেয়াল করেন আমি কিন্তু এখন বলি নাই কোনটা আমি বলছি এই মার্কআপের মধ্যে বিটে যতগুলো আছে সবগুলো আমাকে দাও তাইলে তার রিটার্ন টাইপ কি হবে প্লুরাল অর্থাৎ ইট ইজ এ অ্যারে সো এর নাম দিলাম বিস এখন বিস ওয়ান ডট ভ্যালু তাহলে কি আসবে বুঝে নেবে ঢাকা আপনি ঢাকা বলছেন আচ্ছা ঠিক আছে সো বি দি যতগুলো ধরছি আমরা সবগুলো চলে আসছে তার ওয়ান তম তার মানে পরেরটা রুদ্রে ঢাকা আসছে ওকে আমি যদি এবার এইখানে প্যারেন্ট ডট চিলড্রেন টু ডট ভ্যালু দেখ বলেন কি আসবে যত বি আছে সবগুলো বিয়ের কালেকশন অর্থাৎ তার অন্ত অর্থাৎ এটা আমরা পাই গেছি নেক্সট না না ঢাকা না তো বি মানে তো পুরোটা ভাই ডট ভ্যালু চাই নিতে তারপর যদি ডট ভ্যালু না দেই আপনি যদি ঢাকা দেন দেন ইউ আর ডুইং রং ঠিক আছে ক্লিয়ার আছে জিনিসটা ওকে সো বিএস ওয়ান দিয়ে আমি আসলে টোটাল লোকটা ধরলাম নট দ্য ঢাকা এইটার বাপকে এ তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি এ কিন্তু শুধুমাত্র এ না এর পুরো ট্যাগটা ধরছি কিন্তু ডট দিয়ে যখন চিলড্রেন দিচ্ছি তার মানে কি তার যত রকমের চিলড্রেন আছে যত চিলড্রেন
not only B, not only A, joto children, so. অর্থাৎ বর্তমানে আসলে আমাদের তিনটা, সেই তিনটা টু তম ইন্ডেক্স ধরলে আসলে হচ্ছে কোনটা? না না ধানমন্ডি কেন, সি 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 ডট ভুলে ভুলে নেই তো রিয়েল কাজে ফেলবে, জট প্রোগ্রামিং করতে যাবেন রিয়েল টাইমে কাজে ফেলবে, আপনি ট্যাগ ধরবেন চাচ্ছেন ধানমন্ডি আসছে, ধানমন্ডি আসছে স্যার, আপনি ইজিমিজি ইজিমিজি কি রিভিউ দেখা আসছে, ঠিক আছে? সো এটা মাথায় রাখতে হবে, ট্যাগ মানে পুরো ট্যাগটা ধরতেছি আপনার, ডট ভ্যালু বললে নেক্সট টু ধরলাম, তার মানে কি ধরলাম পুরো সি ট্যাগটাকে, ডট ভ্যালু অর্থাৎ হ্যাঁ বুঝতে পারছেন এখন? ওকে হ্যাঁ বুঝি নাই হ্যাঁ হ্যাঁ বুঝছি, এর বাপকে এইগুলোর বাপকে সি না এ না মানে এর ইমিডিয়েট আপার ট্যাঙ্ক যেটা দেখে প্যারেন্ট বলা হচ্ছে। আচ্ছা এবার আমি ডমটা চেঞ্জ করবো, ডম মানে মার্কারটা চেঞ্জ করবো, ঠিক আছে? আর একটা কমপ্লেক্স দেবো, এটা আমি কেন দিচ্ছি এটা কারণ আছে, কারণ আপনারা যদি যারা একটু কিউরিয়াস বেশি কোনো একটা ওয়েব পেজে রাইট ক্লিক করে ভিউ সোর্স দেখেন, কি দেখেন হাবি যাবি কত রকমের খালি ট্যাগ 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 না, হ্যাঁ হ্যাঁ। সো যদি আপনার এই ওরিয়েন্টেশনটা সম্বন্ধে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া না থাকে আপনি নিজে কিন্তু কখনো এরকম কমপ্লেক্স ডোম বানাতে পারবেন না, নেভার নেভার, প্রাচীনকালের যুগ কিন্তু শেষ, এখন কিন্তু কোনো পেজ রিফ্রেশ হয় না, ক্লিক করছেন পপ আপ আসছে, এখানে ক্লিক করছেন আরেকটা মডেল, এখানে ক্লিক করছেন এখান থেকে একদম ডাটা এখানে চলে আসতেছে, এভরিথিং ইজ এইচটিএমএল, ঠিক আছে? আবার বলি গুগল প্লাসে অ্যাকাউন্ট আছে না, আছে না আছে তো, গুগল প্লাসে যখন অ্যাড সার্কেলে ক্লিক করেন আপনার ফ্রেন্ডকে আপনি কি পুরো পেজ রিফ্রেশ করা যায়? জাস্ট আরেকটা মডেল চলে আসে না ছোট্ট, এই মডেল কি আসমান থেকে আসলো, এই ব্যাটা নিজেও তার এইচটিএমএল ঠিক কিনা? এখন এইচটিএমএলটা তো আসলে একটা কি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবারটা কার মধ্যে ইনসার্ট হয়ে ঢুকছে গেল ফিলিট, এবার আপনি যখন সার্কেল একটাতে ক্লিক করলেন কোন ডমটাতে আপনি কোন ডম মানে কোন ট্যাগটাতে আপনি ক্লিক করছেন, কোন চেক বক্স আপনি ইভেন্ট ধরতে হচ্ছে, মাথা কিন্তু খারাপ হয়ে যাবে। আমি এত কমপ্লেক্সিটি এখন আপনাদের ধরতে বলতেছি না, বাট আমি আপনাদের আলটিমেট প্ল্যানটা দিচ্ছি। সো যদি আপনি এখন থেকে এই ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া না নিয়ে আবার ওইখানে গিয়ে ধরা পেয়ে যাবে, জেকুয়েরি প্রোগ্রামিং অ্যাঙ্গুলার জেস প্রোগ্রামিং প্রোগ্রামিং করা যায়, নেট সার্চ করে ধুমধাম কোড নামায় করা যায়, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে খুব বেশি দেখাইতে পারবেন না, ঠিক আছে? ওকে ইয়েস, এবার আমরা এই মার্কআপটা চেঞ্জ করব এবং এটা আপনাদেরকে প্রবলেম দিব, খুব কমপ্লেক্স একটা প্রবলেম, যার উপর আমি ভিডিওটা অফ করব, আপনারা সলিউশন দেবেন আমি কিছুক্ষণ ব্রেক নিব। আচ্ছা রেডি ভাই, ক্লাসটা কি ভিডিও হচ্ছে কুছ এর ভ্যালু কিন্তু আছে, ইট ইজ খুবই সম্ভব যে একটা ট্যাগের ভ্যালু থাকতে পারে তার চাইল্ড ট্যাগও থাকতে পারে, যেমন এর নিজের ভ্যালু আছে তার চাইল্ড ট্যাগও আছে, ঠিক আছে? এরপর দেওয়া হচ্ছে ডি, দেওয়া হচ্ছে গুলশান ডি শেষ, আরেকটা ডি দিলাম, দিলাম হচ্ছে গিয়া উত্তরা ডি শেষ, মোটামুটি সুন্দর করে রাখার চেষ্টা করছি যেন বুঝতে পারছি।
বিশেষ করলাম এইখানে আমি সি শুরু করলাম, সি শুরু করে এবার দিলাম হচ্ছে রাজশাহী, সি এর ভিতরে এবার আমি ডি দিয়ে দিলাম, দিলাম হচ্ছে গিয়া মনে করেন আমি রুয়েটা থেকে পাস করছি কিন্তু থানার নাম ব্লিং ধরে ফেলে, বি শুরু বি শেষ, সি শুরু সি শেষ, এ এইরকম ধরো মানে একটা ধরছি, ঠিক আছে, জিজ্ঞেস করলাম আবার এখানে আসলাম, তারপরে ডট ভ্যালু কোনটা, ঠিক আছে, আচ্ছা পরেরটা বি ওয়ান, আমি কিন্তু বলছি সব ভি দাও, সরি সব ডি দাও, ডি আছে এখানে, ডি আছে এখানে, ডি আছে এখানে, নাস্তা বর্তমানে তিনটা, ডি টু মানে জিরো ওয়ান টু ডট প্যারেন্ট, এই ডি এর বাপকে সি, সি সি এর বাপকে এ, বি বি এর বাপ সি, সি এর বাপ এ, এ এ
ঠিক আছে এ চিলড্রেন মানে আছে দুইটা বি আর সি তাহলে টু দিয়ে কিছু আছে না ঠিক আছে বাট আই হ্যাভ ওয়ান দিতাম তাহলে ভালো ওয়ান দিয়ে বাঘা আসতো রাজশাহী আসতো ওয়ান মানে যে এটা এটার ভ্যালু সো এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এইটা এখন আমরা জাস্ট এইভাবে লিখতেছি এখন জাস্ট আপনাদেরকে মনে করেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিলাম একটা সাপোজ আপনাদেরকে বললাম হ্যাসকেল প্রোগ্রামিং শেখেন বললাম হ্যাসকেল প্রোগ্রামিং দিয়ে এটা ম্যানিপুলেট করেন আপনাদের জাস্ট দেখতে হবে হ্যাসকেল দিয়ে কেমনে আপনি এটা ধরবেন কেমনে প্যারেন্ট ধরবেন কেমনে চাইল্ড ধরবেন আইডিয়া কিন্তু সেম কি বুঝতে পারছেন নাই সাপোজ আপনাকে বললাম জেকুইরি দিয়ে করতে আপনি কিন্তু আইডিয়া সেমই পাচ্ছেন জাস্ট জেকুইরি দিয়ে আপনি বুঝবেন আচ্ছা আগে ধরতাম এমনি করে এখন ধরবো তার মানে অমনি করে আগে প্যারেন্ট পাইতাম ডট প্যারেন্ট দিয়ে এখন মনে হয় ডট বিএফপি আছে ডট বিএফপি মানে কি আচ্ছা আমি স্টপ করতেছি।